বুঝতে পারছি এসব কথা কেন বানাচ্ছ। তোমার মনকে তুমি এ কথা বোঝাতে চাও যে তুমি নও, অন্য কেউ নৌকা টাচ্ছে। আচ্ছা, অন্য যে লোকটি নৌকা টাচ্ছে সে যাচ্ছে কোথায়? কোথাও না কোথাও যেতে হয়। এমন একটা সময় আসে যখন না গিয়ে কোনো উপায় থাকে না। কিন্তু কোথায়? তাছাড়া তুমি জানো কেউ কোথাও যায় না। যায়, সবাইকেই যেতে হয়, এমনকি যারা একটুও নড়ে না তারাও যায়। শোনো, আর যারা যায় তারা অকারণে যায় না, নিজের জন্য না হলেও অন্তত পক্ষে অন্য কারোর জন্য যায়। তুমি শূন্য নৌকা টানছ, কোথায় যাচ্ছ তাও জানো না। একটু বদ্ধ পাগলামি নয়? আর সত্যি বেশ গরম পড়বে, কোথাও মেঘের চিহ্ন পর্যন্ত নাই, একটু হাওয়াও নাই। শোনো, এখন যদি বাড়ি ফিরে যেতে না চাও তবে এসো, সারাদিন নৌকায় বিশ্রাম করি। আর তা না চাইলে তুমি একাই বিশ্রাম করো, আমি তার বাইরে। পার্শ্ববৃদ্ধ লোকটি তিন দিন তিন রাত একটুও নড়ে নাই, তার মানুষে কি তখন স্থির ছিল? মোটেই না, প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় সে কোথাও না কোথাও যাচ্ছিল। না কি উপায় কি? শক্ত বাসটা তার ভেতরে ধীরে ধীরে পড়ছিল, তার ব্যথা যন্ত্রণার শেষ ছিল না। কিন্তু এসবের কোনো অর্থই তখন ছিল না। তখন যদি কোনো কিছুতে কোনো অর্থ থেকে থাকে তবে সেই যাওয়াতে তার ব্যথা, তার কষ্ট অন্যের ব্যথা এবং অন্যের মৃত্যুতে পরিণত হয়েছিল। তুমি একটা বদ্ধ পাগল। না, সবাইকে যেতে হয়। আচ্ছা, একটা কথা উত্তর দাও, তুমি ছাড়া আর কেউ কি সন্তান সন্ততি হারায় নাই? তারপর তোমার বউ, সেও আর নেই, স্থির দয়ালু বউ।
ছাড়া আর কেউ কি বউ সন্তান সন্ততি হারায় নাই? আমার বউ ছেলেমেয়ের কথা বলছো কেন? না মানে সারা তুমি অর্থহীন ভাবে নৌকা টানছ কেন তাও জান না। শোনো শোনো, তোমার বুকে অনেক দুঃখ আমি জানি, কিন্তু তাই বলে এমন পাগলামি করবে না। না না, তুমি আমাকে জানো না, তোমার বুকে কোন দুঃখ আছে কি নেই তাও আমি জানি না। হ্যাঁ আমি আমার বউ ছেলেকে হারিয়েছি সত্য, কিন্তু সেসব অন্য কথা, এমনকি এমনকি অন্য ক্ষতিটাও। হ্যাঁ জানি অন্য ক্ষতিটাও, তুমি অর্থের জমি হারিয়েছ। এমনিতে এক লক্ষ জমি ছিল, বাকিটাও পানি। একটা মানুষ একটা কোথের ভাবনা না, না আমি এসব নিয়ে কিছুই ভাববো না, কেবল কোথাও না কোথাও যেতে হবে। তুমি তুমি আসলে একটা ভুয়া। একটা কথা জেনে রেখো, আমি যদি হাল না ধরি তবে নৌকা আটকে যাবে, তুমি একা টানতে পারবে না। আর সময় মতো না থামলে আমিও তোমাকে কোনো সাহায্য করবো না, কথাটা ভুলে ছিল না? তুমি আসলে একটা পাগল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমাকে আমি কেন সাহায্য করছি জানো? হ্যাঁ কারণ তোমার বুকে অনেক দুঃখ। এমন সময় কেউ বাড়াবাড়ি করলেও সহ্য করতে হয়। এসো এসো, তোমার দুঃখ যখন কমে যাবে তখন সব ঠিক হয়ে যাবে।